আপনারা অন স্ক্রিনে নিজের চোখে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আপডেট। শীতের মধ্যে কিন্তু ভিজবে দুই বঙ্গবাসী এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং ডেটটাও আপনারা কিন্তু খুবই স্পষ্টভাবে দেখে নিন। আজকের ডেটের ক্ষেত্রে কিন্তু এই লেটেস্ট আপডেট এসেছে জানুয়ারি 17 তারিখ, আজকের দিনের ক্ষেত্রে যে আপডেট এসেছে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আগামী কালকে কবে কখন কখন বৃষ্টিপাত হতে পারে, তাই নিয়ে আজকের ভিডিওতে আমরা লেটেস্ট আপডেট দেবো। তবে তার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে গুনে মাত্র প্রায় 10 থেকে 15 দিন মাত্র এই শীতের আমেজ ভালোভাবে উপভোগ করেছিল বঙ্গবাসী, তারপরে কিন্তু হঠাৎ করে বেড়ে যায় রাজ্যের উষ্ণতা। মকর সংক্রান্তিতেও কিন্তু শীতের দেখা দেখতে পাওয়া যায়নি রাজ্যের ক্ষেত্রে, এবং সোমবার দিনকে তাপমাত্রা কিছুটা কমলেও পুরোপুরিভাবে শীতের আমেজ এখনও পাচ্ছে না রাজ্যবাসী। এদিকে দক্ষিণবঙ্গের উপকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট কিন্তু লক্ষ্য করা যাবে, সঙ্গে শীতল দিনের পরিস্থিতি এই মুহূর্তে তো রয়েছে, এবং এর সাথে সাথে আগামীকাল থেকে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আরও তাপমাত্রা বাড়বে। উপকূলবর্তী এবং তার তৎসংলগ্ন এলাকাগুলিতে কিন্তু আরও তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে কিন্তু উধাও হয়ে যাবে এই যে শীতের আমেজ, সেটা কিন্তু উধাও হয়ে যেতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর পাওয়া গিয়েছে যে শক্তিশালী উচ্চচাপ বলয়ের কারণে কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে, এবং পূর্ব ও ভারতের ঝাড়খণ্ডে এবং বিহারে কনকন ঠান্ডা হাওয়ার সাথে সাংঘাতিকভাবে কিন্তু সংঘাতে কিন্তু তৈরি হয়েছে একখানা আঞ্চলিক মেঘপুঞ্জ। অর্থাৎ এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঢুকছে, সাথে সাথে পূর্ব ভারতের ঝাড়খণ্ড বিহার এই সমস্ত এলাকা থেকে কিন্তু ঠান্ডা হাওয়াও ঢুকছে। তো জলীয় বাষ্প এবং ঠান্ডা হাওয়া এই দুটো সংযোগে কিন্তু এই মুহূর্তে আঞ্চলিকভাবে মেঘপুঞ্জ তৈরি হয়েছে, এবং সেই মেঘপুঞ্জ থেকে কিন্তু অকাল বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে বলে কিন্তু এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর মনে করছে। আজ রাত্রিবেলা থেকে বুধবার দুপুরবেলা পর্যন্ত পূর্ব মেদিনীপুর, আপনারা জেলাগুলো লক্ষ্য করে দেখুন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানিয়েছে যে রাতে তাপমাত্রা খানিকটা কমলেও জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু নেই, এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কাল থেকে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। এদিকে কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা জেলাতেও কিন্তু সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো যে সমস্ত মানুষজন কলকাতা কিংবা হাওড়া কিংবা উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা, তাদের ক্ষেত্রেও একটা হালকা বৃষ্টিপাতের সামান্যতম সম্ভাবনা হলেও কিন্তু সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু সংবাদ মাধ্যম এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এছাড়াও সকালবেলার দিকে হালকা কুয়াশাও থাকতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই, মাঝেই থেকে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা যেতে পারে। উপকূলবর্তী দু একটা এলাকায় কিন্তু ঘন কুয়াশা থাকারও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সূর্যের দেখা মেলা কিন্তু এই মুহূর্তে খুব বেশি একটা কিন্তু দেখতে পাওয়া যাবে না উত্তরবঙ্গের ক্ষেত্রে সূর্য। অন্যদিকে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে তাপমাত্রা কিন্তু অনেকটা কমে যাবে, আগামী 2 থেকে 3 দিন হালকা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। ঘন কুয়াশা উত্তরবঙ্গে তৈরি হতে পারে, এবং কোচবিহার এবং উত্তর দিনাজপুরের ক্ষেত্রে, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির ক্ষেত্রে কিন্তু বেশি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। সঙ্গে শীতল দিনের পরিস্থিতি এই মুহূর্তে বিহার এবং তার সংলগ্ন এলাকাগুলোতে থাকবে কুয়াশা থাকবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে। কলকাতায় আজ সকালবেলা থেকে কুয়াশা ছিল, আংশিক মেঘলা আকাশে ছিল, এবং শুধু কলকাতা বলে না আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ম্যাক্সিমাম জেলাতে কিন্তু আজকের দিনকে ক্ষেত্রে সম্পূর্ণ যে রোদ ঝলমলে আকাশ তেমনটা কিন্তু লক্ষ্য করা যায়নি। আজকে সকালবেলায় এবং সন্ধ্যেবেলার দিকে ধীরে ধীরে শীতের আমেজ থাকলেও কাল থেকে তা উধাও হয়ে যাবে বলে কিন্তু জানিয়ে দিয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর। আজকের দিনে তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস, সেই তাপমাত্রা বেশ কিছুটা হলে কমে গিয়ে কিন্তু প্রায় 23.6 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারা গেছে যে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম রয়েছে। অন্যদিকে কিন্তু বন্ধুরা উত্তর বঙ্গোপসাগরে যে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে, এরপর কিন্তু পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর পশ্চিম ভারতে। আগামীকাল বুধবার থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে, তারপরে যেটি আপার লেভেলে থাকবে, ঠিক দুদিন পরে শুক্রবার আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে লোয়ার লেভেলে উত্তর পশ্চিম ভারতের সমতলে, রবিবার থেকে মঙ্গলবার দিকে কিন্তু প্রভাবটা থাকবে। তো এমনটাই কিন্তু এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তো আপাতভাবে কিন্তু জাকিয়ে শীত পড়ার সম্ভাবনাটা অনেকটাই কিন্তু কম রয়েছে। তো মূলত আজকের এই ভিডিওতে আমরা এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি, পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরও বেশি ভেরিভেরি অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনি স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটিও অন করে রাখবেন।